আসসালামু আলাইকুম, মনিকুশেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো এই ফ্লাওয়ার গ্রানি স্কার্টটি কীভাবে তৈরি করতে হয়। তো ফ্লাওয়ার গ্রানি স্কার্টটি তৈরি করার জন্য আমি তিনটি কালারের নয়তারের সুতা নিয়েছি। তা আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো সুতা দিয়ে আপনারা এই গ্রানি স্কার্টটি করতে পারেন। তো সুতার থিকনেস অনুযায়ী আমি এখানে 1.20 mm সাইজের হুক নিয়েছি, আর নিয়েছি কাচি। তো আপনারা এই গ্রানি স্কার্টটা দিয়ে টেবিল ম্যাট, ফিল্টার ম্যাট, ওভেন ম্যাট, ফ্রিজ কাভার, কুশন কাভার, বিছানার চাদর তৈরি করে নিতে পারেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। প্রথমে একটি চিলিপি স্টিচ, তারপরে 8 চেইন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটি চেইন করার পরে আমি প্রথম চেইনে একটি চিলিপি স্টিচ করে নিয়েছি, তারপরে 1 চেইন, আবারও এই সার্কেলের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে 4টি চেইন, 1, 2, 3, 4 সার্কেলের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। তো একটি চেনের গ্যাপ তৈরি হয়েছে। আবারও সেমভাবে 1, 2, 3, 4 4টি চেইন করে আবারও একইভাবে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। তারপরে 1, 2, 3, 4 আবার 4টি চেইন, তারপরে আবারও একইভাবে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। তারপরে 1, 2, 3, 4 4টি চেইন একইভাবে আরেকটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। টোটাল এখানে আমি 8টি চেনের গ্যাপ করে ফিরে আসব। তো আমি এখানে টোটাল 8টি চেনের গ্যাপ করে নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তো প্রথম চেনের ঘরে একটি স্লিপ স্টিচ, তারপরে সিঙ্গেল ক্রোশেতে একটি স্লিপ স্টিচ, সুতোটা কেটে নিব। এখন আমি এখানে এই গ্যাপের ঘরে একটি কালার সুতা অ্যাড করব, জয়েন করে দিব। তো একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, তারপরে 1, 2, 3, 4 4টি চেইন এভাবে 2টি প্যাচ নিব। তো এখানে আমি 3টি ট্রিপল ক্রোশেট করে নিব। তিনটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এখানে 1, 2, 3, 4 4টি চেইন করে একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। তো টোটাল এখানে আমার চেনের ঘর সহ 1, 2, 3, 4, 5 5টি ট্রিপল ক্রোশেট হয়েছে। তার পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে 1, 2, 3, 4 4টি চেইন আবারও একইভাবে 3টি ট্রিপল ক্রোশেট করে নিব। 1, 2, 3 তারপরে চেইন 4, 1, 2, 3, 4 4টি চেইন করে একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে। তার পাশের ঘরে আবারও গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে, 4 চেইন
তারপরে আবার থ্রি ট্রিপল ক্রোশেট, তিনটি ট্রিপল ক্রোশেট, টু থ্রি, তারপরে ওয়ান টু থ্রি ফোর, চারটি চেন একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশে। তো এভাবে আমি টোটাল আটটি ফুলের পাপড়ি করে ফিরে আসব। তো আমি এখানে টোটাল আটটি ফুলের পাপড়ি করে নিয়েছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। তারপরে পাশের গ্যাপে একটি স্লিপ স্টিচ করে সুতাটা কেটে নেব। তো আমি আরেকটি সুতা জয়েন করব। তো এখানে দুটি ফুলের পাপড়ির মাঝে এই সিঙ্গেল ক্রোশেটে এভাবে সুতাটি জয়েন করে নিব। তারপরে এখানে চারটি চেন করব, ওয়ান টু থ্রি ফোর, চারটি চেন করার পরে তার পরবর্তী ফুলের পাপড়ির মাঝে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। তারপরে আবারও ওয়ান টু থ্রি ফোর চেন, আবারও এখানে দুইটি ফুলের পাপড়ির মাঝে সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপরে ওয়ান টু থ্রি ফোর, চারটি চেন করার পরে আবারও সেমভাবে পরবর্তী ফুলের পাপড়ির মাঝে সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশে। তো এভাবে আমি আটটি ফুলের পাপড়ির মাঝে আটটি চেনের গ্যাপ করে নিব। এভাবে পুরাটারও করে ফিরে আসব। তো টোটাল আমি এখানে আটটি চেনের গ্যাপ করে নিয়েছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। তো এখানে আমি দুইটি ফুলের মাঝে এই সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। জয়েন করা দেওয়ার পরে পাশের চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপরে ওয়ান টু থ্রি, তিনটি চেন আবার একই গ্যাপে দুটি ডাবল ক্রোশে, তারপরে ওয়ান টু, দুটি চেনের গ্যাপ আবার একই ঘরে তিনটি ডাবল ক্রোশে। তো একটি কন্যা তৈরি করে নিয়েছি। তারপরে প্যাচ নিব, পাশের গ্যাপের ঘরে তিনটি ডাবল ক্রোশে, তারপরে আবার প্যাচ নিয়ে পরবর্তী গ্যাপের ঘরে আবার আরও একটি কন্যা তৈরি করে নেব, তিনটি ডাবল ক্রোশে, থ্রি, টু চেনের গ্যাপ, একই ঘরে আবার থ্রি ডাবল ক্রোশে। তারপরে আবার প্যাচ নিয়ে পাশের ঘরে আবারও তিনটি ডাবল ক্রোশে, ওয়ান টু থ্রি, তারপরে আবার আরেকটি কর্নার করে নিব। থ্রি ডাবল ক্রোশে, টু চেন, আবার একই ঘরে থ্রি ডাবল ক্রোশে। তারপরের ঘরে থ্রি ডাবল ক্রোশে, প্যাচ নিয়ে পরবর্তী ঘরে আরেকটি কর্নার, থ্রি ডাবল ক্রোশে, টু চেনের গ্যাপ, একই ঘরে থ্রি ডাবল ক্রোশে। তারপরে প্যাচ নিয়ে আবার
থ্রি ডাবল ক্রোশে, ওয়ান টু থ্রি। তো এখন এখানে পাশের এই সিঙ্গেল ক্রোশেটের ঘরে একটি স্লিপ স্টিচ। তো এখানে আমি টোটাল চারটি কর্নার তৈরি করে নিয়েছি। ওয়ান টু থ্রি ফোর, চারটি কর্নার করার পরে এখানে একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। পাশের স্টেজে একটি স্লিপ স্টিচ, তার পরবর্তী স্টেজে একটি স্লিপ স্টিচ, কর্নারে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে ওয়ান টু থ্রি, তিনটি চেইন করে আবারও আমি দুটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে ওয়ান টু, দুটি চেনের গ্যাপ, আবার তিনটি ডাবল ক্রোশে, ওয়ান টু থ্রি, থ্রি ডাবল ক্রোশে করে নিয়েছি। নেওয়ার পরে এভাবে প্যাচ দিব, দিয়ে পাশের গ্যাপের ঘরে আবার তিনটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে আবার প্যাচ দিয়ে পরবর্তী গ্যাপের ঘরে তিনটি ডাবল ক্রোশে। তারপরে প্যাচ দিয়ে এই কর্নারের ঘরে আরেকটি কর্নার করে নিব। তিনটি ডাবল ক্রোশে, থ্রি ডাবল ক্রোশে, টু চেনের গ্যাপ, তারপর আবার থ্রি ডাবল ক্রোশে। তারপর আবার প্যাচ নিব এই পাশের গ্যাপে থ্রি ডাবল ক্রোশে। তো এই কর্নারের ঘরে কর্নার প্রতিটি গ্যাপে তিনটি তিনটি ডাবল ক্রোশে, আবার কর্নারের ঘরে কর্নার প্রতিটি গ্যাপে তিনটি তিনটি ডাবল ক্রোশে, কর্নারের ঘরে কর্নার, তারপরে গ্যাপে তিনটি তিনটি ডাবল ক্রোশে, কর্নারের ঘরে কর্নার, তারপরে তিনটি ডাবল ক্রোশে। তো আমি ফুরাটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো ফুরাটারও আমি কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। এখন আমি এখানে তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। তো সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নেওয়ার পরে আমি এখানে আরেকটি কালার সুতা জয়েন করে নিব। তো এখানে আমি কর্নারে একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। নেওয়ার পরে তিনটি চেন, ওয়ান টু থ্রি, তিনটি চেন করে একই গ্যাপে দুটি ডাবল ক্রোশে, ওয়ান টু, তারপরে তিনটি চেনের গ্যাপ, ওয়ান টু, আবার একই গ্যাপে তিনটি ডাবল ক্রোশে, টু থ্রি। প্যাচ নিব এই গ্যাপের ঘরে তিনটি ডাবল ক্রোশে, ওয়ান টু থ্রি, আবারও প্যাচ নিয়ে পাশের গ্যাপের ঘরে তিনটি ডাবল ক্রোশে, ওয়ান টু থ্রি, তারপরে প্যাচ নিয়ে পাশের গ্যাপের ঘরে তিনটি ডাবল ক্রোশে, ওয়ান টু থ্রি, তারপরে প্যাচ নিয়ে কর্নারের ঘরে আরেকটি কর্নার করে নিব। থ্রি ডাবল ক্রোশে, থ্রি চেনের গ্যাপ, থ্রি ডাবল ক্রোশে।
তারপরে প্যাঁচ নিব পাশের গ্যাপে, সেই ডাবল কুশি। আবার প্যাঁচ নিয়ে তার পরবর্তী গ্যাপে থ্রি ডাবল কুশি, এখানে কর্নারের ঘরে কর্নার করেছি, প্রতিটি গ্যাপে তিনটি তিনটি ডাবল কুশি, আবার কর্নারের ঘরে কর্নার, প্রতিটি গ্যাপে তিনটি তিনটি ডাবল কুশি, আবার কর্নারের ঘরে কর্নার, প্রতিটি গ্যাপে তিনটি ডাবল কুশি, কর্নারের ঘরে কর্নার, প্রতিটি গ্যাপে তিনটি ডাবল কুশি করে ফিরে আসব। তো পুরোটারও আমি কন্টিনিউ করে ফিরে এসেছি। তো এখানে ওয়ান টু থ্রি নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। তো পরের স্টেজে একটি স্লিপ স্টিচ, পরবর্তী স্টেজে একটি স্লিপ স্টিচ, তারপরে স্টেজে একটি সিঙ্গেল কুশি, তারপর এখানে তিনটি চেন, চেন থ্রি, আবার একই ঘরে টু ডাবল কুশি, টু চেনের গ্যাপ, তারপরে থ্রি ডাবল কুশি, তারপরে পাশের গ্যাপে থ্রি ডাবল কুশি, তার পরবর্তী গ্যাপে থ্রি ডাবল কুশি, পরবর্তী গ্যাপে থ্রি ডাবল কুশি। তার পরবর্তী গ্যাপে থ্রি ডাবল কুশি, তারপরে কর্নারের ঘরে কর্নার, তিনটি ডাবল কুশি, ওয়ান টু থ্রি, থ্রি চেনের গ্যাপ, থ্রি ডাবল কুশি, প্যাঁচ নিয়ে পাশের গ্যাপে থ্রি ডাবল কুশি, কর্নার ঘরে কর্নার, প্রতিটি স্টিচ গ্যাপে তিনটি তিনটি ডাবল কুশি, কর্নার ঘরে কর্নার, প্রতিটি গ্যাপে তিনটি তিনটি ডাবল কুশি, কর্নার ঘরে কর্নার, প্রতিটি গ্যাপে তিনটি তিনটি ডাবল কুশি, কর্নার ঘরে কর্নার, প্রতিটি গ্যাপে তিনটি তিনটি ডাবল কুশি, এভাবে কন্টিনিউ পুরোটা রো করে নিব। তো আপনারা এভাবে সামনের দিকে স্টেপ বাই স্টেপ আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার দিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি পুরোটি ফ্লাওয়ার গার্নিং স্কোয়ারটি তৈরি করে ফিরে এসেছি। তো এটা আমি নয়তা সুতো দিয়ে করেছি, আর এটা চিকন সামারিয়ান সুতো দিয়ে করেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।